শিশুদের নোবেল খ্যাত ইন্টারন্যাশনাল চাইল্ড পিস প্রাইজ জিতেছে বাংলাদেশের সাদাত হোসেন। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে মিলেছে পুরস্কার। 17 বছরের সাদাত নড়াইলের আব্দুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সাদাত ও তার দল সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশু কিশোরদের রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সাইবার অপরাধ থেকে শিশুদের রক্ষায় তৈরি করে সাইবার টিনস নামে একটি অ্যাপ। কিডস রাইটসের ওয়েবসাইটে সাদাতকে তরুণ চেঞ্জ মেকার ও সমাজ সংস্কারক হিসেবে আখ্যা দেওয়া হয়। বন্ধুদের সাথে নিয়ে নড়াইল ভলান্টিয়ার্স নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলে সাদাত। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের ইউথ ইনোভেশন চ্যালেঞ্জ 2019 এ বিজয় হয় সংগঠনটি।